পাচ্ছেন সেই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরীর মন্দিরে পূজো দিয়ে বেরিয়ে এসেছেন এবং তিনি কথা বলছেন সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের সঙ্গে। ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ছিল মাধ্যমিকের অঙ্ক খাতা হয়ে গেল ঠোঙা, সেই ঠোঙাই ঘুরছে বাজারে কি করে কিভাবে কার গাফিলতি, অন্তর তদন্তে চব্বিশ ঘন্টা। চব্বিশ ঘন্টার অফিস কর্মব্যস্ত দুপুর, রিসেপশনে এসে পৌঁছলো একটি খাম, খাম খুলতে বেরিয়েলো দুটো ঠোঙা, নেড়ে চেড়ে দেখতেই চক্ষু চড়ক গাছ, আরে এ তো মাধ্যমিকের খাতা। ঠোঙার উপর জল জল করছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লোগো, সাবজেক্ট বাংলা, রেজিস্ট্রেশন নম্বরও স্পষ্ট, কিন্তু মাধ্যমিকের বাংলা খাতা ঠোঙা হলো কি করে, কার গাফিলতি? সময় নষ্ট না করে আমরা ছুটলাম মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। ঠোঙা হাতে হতবাক পর্ষদ সভাপতিও, কড়া নজরদারির মধ্যে অত্যন্ত গোপনে রাখা খাতা কি করে ঠোঙা হয়ে ঘুরছে বাজারে? পর্ষদ সভাপতি তড়ি ঘড়ি তলব করলেন গোপন তদন্তকারী টিমের সদস্যদের। মাধ্যমিকের খাতায় ঠোঙা, রেজিস্ট্রেশন নম্বর দেখে বোঝা গেল ঠোঙা হয়ে যাওয়া খাতা নদিয়ার এক সেন্টারের। তড়ি ঘড়ি হেড এক্সামিনারের সঙ্গে কথা বললেন পর্ষদ সভাপতি। প্রাথমিক খোঁজ খবরের পর জানা যায় দুটি খাতাই ওই হেড এক্সামিনারের আন্ডারে ছিল। আমি সরাসরি আমার হেড এক্সামিনারের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি যে জানুয়ারির মাঝামাঝি, ১৭ সালের জানুয়ারির মাঝামাঝি তার সমস্ত খাতা তুলে নিয়ে গেছে। তাহলে গাফিলতি কি হেড এক্সামিনারের? তার আগে জেনে নেওয়া যাক মাধ্যমিকের রেজাল্টের পর পরীক্ষার্থীদের লক্ষ লক্ষ খাতা নিয়ে কি করে পর্ষদ। প্রতি বছর ফল প্রকাশের ৬ মাস পর সব খাতা হেড এক্সামিনারের কাছে সংরক্ষিত থাকে। রিভিউ ও স্ক্রুটিনির জন্য যারা আবেদন করেন সেই খাতা ফেরত আসে পর্ষদ অফিসে। ৬ মাস পর বাকি খাতা হেড এক্সামিনারের কাছ থেকে সংগ্রহ করেন ভেন্ডাররা। ভেন্ডারের দায়িত্ব সেই খাতা সোজা পেপার মিলে পৌঁছে দেওয়া, পুরনো খাতা সেখানেই রিসাইক্লিং করে নতুন কাগজ তৈরি হয়। মাধ্যমিকের কোনো খাতা কোনোভাবেই বাইরে বের করা যাবে না। পর্ষদ সভাপতি বলছেন গোলমালটা হয়েছে ঠিক এই জায়গাতেই। এক্ষেত্রে ভেন্ডার হেড এক্সামিনারের থেকে জানুয়ারির মাঝামাঝি খাতা তুলে নিলেও হয়তো তা পেপার মিল পর্যন্ত পৌঁছয়নি। টেন্ডারের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হচ্ছে এটা সরাসরি চলে যাবে পেপার মিলে, রিসাইক্লিং হয়ে নতুন পেপার বাল্ব তৈরি কাগজ তৈরি হবে। পর্ষদ সূত্রে খবর, গত বছরই খাতা পেপার মিলে পৌঁছে দেওয়ার ভেন্ডার বদল হয়েছে, বেশি দর দিয়ে পেপার মিলে খাতা পৌঁছানোর দায়িত্ব পেয়েছে নতুন সংস্থা। অভিযুক্ত ভেন্ডার সংস্থাকে তলব করেছেন পর্ষদ সভাপতি, দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দিয়েছেন। যদি এটা সত্যি হয় তাদের গাফিলতিতে হয়েছে, তাহলে আমরা তাকে শুধু ব্ল্যাকলিস্ট করব না, আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি এদের দেব। পর্ষদ পুরো দায় চাপাচ্ছে ভেন্ডার সংস্থার ঘাড়ে, কিন্তু টেন্ডার ডেকে ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে আরও একটু কি সতর্ক হওয়া যেত না? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্নে আরও একটু দায়িত্বশীল হতে পারতো না ভেন্ডার সংস্থা? আধিকারিকরা আমাদের আশ্বস্ত করলেন যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে, কিভাবে খাতা হঠাৎ করে হয়ে গেল ঠোঙা। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউ ও চাঁদমিয়ার সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।